চতুর্থ প্রেমিকের সাথে ডিনার ডেটে গিয়ে এবার সোশ্যাল মিডিয়ার ক্যামেরায় ধরা পড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃতীয় বিয়ে যে আর টিকিয়ে রাখতে চান না অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আদালত মারফত তাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার স্বামী রোশান সিংকে। শুধু তাই নয়, রোশানের কাছে মোটা অঙ্কের খরপোশও দাবি করেছেন এই অভিনেত্রীর আইনজীবী। আইনি মামলায় স্বামীর সঙ্গে লড়াইয়ের পাশাপাশি নতুন করে প্রেমে পড়েছেন নায়িকা অনেক আগে থেকেই। প্রথম দিকে সেই প্রেমের আড়াল থাকলেও এখন বন্ধুত্বের এই গভীর সম্পর্কে আর কোনো রাগঢাক নেই। সম্প্রতি কলকাতার বিরাট কোহলির রেস্তোরাঁয় দেখা গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তার চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে তাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে ডিনার ডেটে। বর্তমানে উষশী সেনগুপ্ত বিরাটের এই রেস্তোরাঁর দায়িত্বে আছেন। উষশীর আহ্বানেই শ্রাবন্তী ওই রেস্তোরাঁয় যান, সঙ্গে অভিরূপ। উষশী নেট মাধ্যমে শ্রাবন্তী, অভিরূপ এবং আরও এক বন্ধু শ্রীপর্ণা রায়ের সঙ্গে আনন্দের সেই ছবি শেয়ার করে শ্রাবন্তীকে ধন্যবাদ জানিয়েছেন। ছবিতে খোলা চুলে কালো নীল জর্জেটের শাড়িতে দেখা গিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে উষশীর সঙ্গে। অভিরূপ ছাড়াও সঙ্গে ছিল অন্য বন্ধুরা। বেশ কিছুদিন আগে শোনা যাচ্ছিল শ্রাবন্তী আর অভিরূপের প্রেম ভেঙে গিয়েছে, কিন্তু তা ভুল প্রমাণ করে দিয়েছে শ্রাবন্তী এবং অভিরূপ। তাদের নাকি আর একসঙ্গে দেখা যাচ্ছে না এমনটাও গুঞ্জন উঠেছিল। এই খবর যে সম্পূর্ণ ভুল তারই প্রমাণ এই নতুন ছবি। রোশানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হওয়ায় শ্রাবন্তী হয়তো আইনি পথে অভিরূপকে বিয়ে করতে পারছেন না, কিন্তু শ্রাবন্তী আর অভিরূপের গাঢ় বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। তো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপটি জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।